నందన రఘురఘునందన రఘువర సేవన రఘుపతి ఛాయన శతయోజన శతశతయోజన శరధి నియోజన శర పరినందన দ্য ভয়েজার্স চ্যারিয়েটের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের অভিবাদন জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন এপিসোড। এই মুহূর্তে আমি আছি নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা কলকাতা এয়ারপোর্টে। আমার আজকের ডেস্টিনেশন হচ্ছে সেই ভূমি যেটার জন্যে আপামর হিন্দু ভারতবাসী অপেক্ষা করেছিলেন, রামের পূর্ণ জন্মভূমি অযোধ্যা। আজ 22 জানুয়ারি 2024, আজকে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান আছে এবং সেই উদ্দেশ্যেই আমি যাচ্ছি অযোধ্যা। এবং আমার ফ্লাইট হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, এটা হচ্ছে ফার্স্ট ডাইরেক্ট ফ্লাইট যেটা কলকাতা থেকে অযোধ্যা সরাসরি নিয়ে যাবে যাত্রীদের। এই ফ্লাইটে টাইম হচ্ছে দুপুর 1:25 এবং 1:50 রান কভার করে অ্যাপ্রক্সিমেটলি দুপুর 3:25 অযোধ্যায় ল্যান্ড করার কথা। এবং এই ফ্লাইটটা টিকিট আমি বুক করেছিলাম 17 জানুয়ারি, সেদিনই প্রথম ইনাগুরেশন রান ছিল এই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ডাইরেক্ট ফ্লাইটের। এবং এই টিকিটটা আমি পেয়েছি একটি অবিশ্বাস্য দামে। নর্মালি টিকিটের দাম দেখা ছিল 6,000, 7,000, 8,000, কিন্তু আজ 22 জানুয়ারি আমি যখন টিকিটে চেক করলাম আমাকে টিকিটের প্রাইস দেখানো হয়েছিল 3,100 টাকা। আমি সঙ্গে সঙ্গে টিকিটটি বুক করি এবং আজকে আমি এয়ারপোর্টে অলরেডি চলে এসেছি, আমার বোর্ডিং কার্ডও নেওয়া হয়ে গেছে, আমি অপেক্ষা করছি বোর্ডিং এর জন্য। আর কিছুক্ষণ পরে বোর্ডিং শুরু হবে এবং এরপরে ফ্লাইটের ভেতরে সার্ভিস আপনাদের দেখাবো এবং ল্যান্ডিং মোমেন্টও আপনাদের দেখানো হবে অযোধ্যা এয়ারপোর্টে। বন্ধুরা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের এই ট্রিপ টু অযোধ্যা। ধন্যবাদ। ফ্লাইট নাম্বার IX765 কলকাতা থেকে অযোধ্যা আমাদের বোর্ডিং শুরু হচ্ছে। ফ্লাইট অ্যাকচুয়ালি একটু ডিলেড হয়েছে, এবার বোর্ডিংটা শুরু হচ্ছে। লাকিলি আজকে এয়ারওবিজ দিয়েছে, আর বাসে করে নিয়ে যাওয়ার ব্যাপার নেই। ফ্লাইটটা এখানে পার্ক করা আছে। অ্যাকচুয়ালি এই ফ্লাইটটা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, এটা এসছে বেঙ্গালুরু থেকে, ওখান থেকে হয়তো ডিলেড ছিল তার জন্য এখানেও ফ্লাইটটা ডিলে হয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখন বাজে সময় 3:20, আমাদের অযোধ্যাগামী ফ্লাইট অলরেডি ডিলেড, যেটা 1:25 ছাড়ার কথা ছিল সেটা এখন বলছে 3:30 ছাড়বে। আর এখানে দেখুন ফ্লাইটের মধ্যে যারা সহযাত্রী আছেন আমাদের, এই দাদারা অলরেডি খাওয়া দাওয়া শুরু করেছেন, আমরাও পেয়ে গেছি এই যে থেপলা, সবাই মিলে একসাথে শেয়ার করে খাওয়া হচ্ছে। ফ্লাইট ডিলে হলেও এখানে কিন্তু সময়টা ভালো কাটছে। তিন ঘন্টা ডিলে হওয়ার পরে অবশেষে আমাদের ফ্লাইট IX765
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কলকাতা থেকে অযোধ্যা ট্যাক্সিং হচ্ছে, ফ্লাইটকে রানওয়ে দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও ফ্লাইটের মধ্যেও এই মিলটা অ্যাভেলেবেল আছে, আপনারা কিনে নিতে পারেন। এখানে একটা ইন ফ্লাইট সার্ভিসের ব্রোশিওর দেওয়া আছে, এখান থেকে আপনারা চুজ করতে পারেন আপনাদের গরমেন্ট সার্ভিস। এই ফ্লাইটে 3 ঘন্টা ওয়েট করার পরে আমাদেরও খিদে পেয়ে গেছে, তাই আমরা প্ল্যান করেছি যে এই রোস্টেড ক্যাশিউ যেটা আছে এইটা অর্ডার করবো, তার সাথে একটা কোকা কোলা। তার সাথে একটা ক্যাপুচিনো, তবে এখানে ক্যাপুচিনো ছাড়াও মশালার চায়ে, জিঞ্জার চায়ে, ব্ল্যাক টি, গ্রিন টি, ব্ল্যাক কফিও পাওয়া যায়। এই এয়ারক্রাফট A380neo এখানে কিন্তু একটা ফেসিলিটি আছে, সেটা হচ্ছে চার্জিং পোর্ট। এখানে ইচ্ছে করলে আপনারা আপনাদের ল্যাপটপ এবং মোবাইল চার্জ দিতে পারেন। আমরা যে ক্যাশিউটা অর্ডার করেছিলাম ওটা এবার দিয়ে গেছে। আমরা ধীরে ধীরে পৌঁছলাম, প্রায় 1 ঘন্টা চক্কর কাটার পর ফাইনালি আমরা এখন অযোধ্যার উপর।
দেখতে পাচ্ছেন আপনারা আকাশ থেকে অযোধ্যা শহরটা অসাধারণ লাগছে। আর এইখানে যে লেজার লাইটের মধ্যে শো, এই যে এখানে যে একটা ফ্লাড লাইটের মতো একটা স্পটলাইট দেখা যাচ্ছে, এটা হচ্ছে অযোধ্যা মেইন সেন্টার। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত যাত্রীরা যেমন আনন্দে বিহ্বল হয়ে গেছে। দুবারা যাচ কর ইসি সাইড কে সাথ দায় করে জানে কি সাবধান নেই রয়েছে আপকে সাথ যাতা করকে হামে বহুত ধন্যবাদ। এটা একটা প্রাইভেট জেট, রানওয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই প্রাইভেট জেটগুলোর জন্যই আজকে আমাদের ফ্লাইটটা ডিলে হয়েছিল। এখনও ভিভিআইপিস তারা অযোধ্যা ছেড়ে আস্তে আস্তে এগোচ্ছে। দেখুন একটা আপনার একটা প্রাইভেট জেট সিকুয়েন্সে দাঁড়িয়ে আছে রানওয়েতে ফ্লাই করার জন্য। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন হেলিকপ্টারও রাখা আছে। থ্যাংক ইউ। এটা হচ্ছে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বেশ ঠান্ডা ওয়েদার। বোর্ডিং পাস ইজ দেয়ার। ওকে থ্যাংক ইউ। আর এইটা হচ্ছে আজকে আমাদের এয়ারক্রাফট যেটা আমাদের কলকাতা থেকে অযোধ্যা নিয়ে এলো। এটা হচ্ছে বোয়িং 737-8। এবার আমরা এই বাসে চড়ে যাব মেন টার্মিনাল। জয় শ্রীরাম। থ্যাংক ইউ। এটা হচ্ছে অ্যারাইভাল। অযোধ্যা এয়ারপোর্ট এর আগে এতটা ব্যস্ত বোধ হয় কোনোদিন ছিল না এবং ভবিষ্যতেও হবে না, আজকে যতটা ব্যস্ততা ছিল এই মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এটা হচ্ছে বাইরের অংশটা, আমরা ভেতরেরটাও দেখাবো, ভেতরেরটা তোলার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু চপার এখানে পার্ক করে রাখা আছে। অসাধারণ। এটা আমরা এন্টার করলাম অ্যারাইভাল টার্মিনালে। এখানে একটাই কনভেয়ার বেল্ট আপাতত আছে, এখানে আমরা ওয়েট করছি আমাদের লাগেজের জন্য। এখানে একটা অসাধারণ ভাস্কর্য করা হয়েছে, অত্যন্ত পেন্টিং।
এটা হচ্ছে 2 নম্বর কনভেয়র বেল্ট, যেখান থেকে আমাদের লাগেজটা আসবে। লোড করছি লাগেজ উপরে। কনভেয়র বেল্টে বাইরে থেকে ওরা এরকম রাখছে, আর এটা ঘুরে যেটা আনকালেক্টেড সেটা আবার এদিকে বাইরে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে এখান থেকে আবার আসছে। এই যে এটা হচ্ছে আমার ব্যাগ, এরকম ঘুরি ঘুরি তো অবস্থা করে দিচ্ছে কেন। এখানে দেখুন অ্যারাইভাল টার্মিনাল বাইরে এই মুরাইটা সুন্দর করা আছে, আর সারাক্ষণ রামের ভজন চলছে পুরো এয়ারপোর্টের মধ্যে। এই দিকটা হচ্ছে এক্সিট। এটা হচ্ছে অ্যারাইভাল, অসাধারণ একটা ভাস্কর্য। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মনে হয় এরকমই হওয়া উচিত। এখানে একটা খুব সুন্দর স্কাল্পচার করা আছে, চেষ্টা করি একটু সামনে থেকে দেখতে। এটা হচ্ছে এয়ারপোর্টে ঢোকার আগের একটা গেট। এখানে দেখুন এলইডি স্ক্রিন লাগানো আছে এবং সেখানে রাম মন্দিরের ভেতরের আজকের অনুষ্ঠানটার রেকর্ডেড ভার্সন দেখানো হচ্ছে। এখন বাজে রাত্রি 8টা। আমাদের ফ্লাইট এয়ার ইন্ডিয়া কলকাতা থেকে সরাসরি যেতে ছিল অযোধ্যার জন্য, সেটা আজকে অনেক লেট করে ল্যান্ড করলো, প্রায় 3.5 ঘন্টার উপর লেট। এবং আমরা লাগেজটা কালেক্ট করে এয়ারপোর্টের বাইরে এসেছি। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরের অংশটা, অ্যারাইভাল। এবার যেটা প্রবলেম হয়েছে, এখানে এই মুহূর্তে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। আমাদের যিনি হোটেলিয়ার তাকে ফোন করেছিলাম, উনি বললেন যে আপনারা লোকেশনটায় চলে আসুন, চেষ্টা করুন যদি উবের পান উবের বুক করতে, না হলে ই রিক্সা বা অটো করে নিতে বা টোটো। এবার প্রবলেম হচ্ছে, যখন আমি বুক করতে গেলাম উবের, তখন কিন্তু আমাকে উবের দেখালো নো উবের অ্যাভেলেবল, নো কার অ্যাভেলেবল।
এবার আমি এখানে একজন সিআইএসএফ অফিসার ছিলেন, ওনাকে জিজ্ঞেস করলাম যে আমি বাইরে কিভাবে বেরোবো। উনি তখন বললেন যে আপনারা একটা কাজ করুন, মেন রোড ধরে হেঁটে যান এয়ারপোর্টের বাইরে, সেখান থেকে আপনি টোটো বা অটো পেয়ে যাবেন। আমি জিজ্ঞেস করলাম এখান থেকে কতক্ষণ সময় লাগতে পারে, বলে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। তা আমি এই মুহূর্তে হাঁটা শুরু করছি এখান থেকে বাইরে, মেন যেটা চৌরাহা সেখানে যাওয়ার জন্যে, যদি কিছু অটো বা টোটো পায় সেটা ধরে হোটেলে যাব। আমাদের পরে প্ল্যান হচ্ছে যে হোটেলে সমস্ত ব্যাগ ফ্যাগ রেখে সঙ্গে সঙ্গে আমরা মন্দির চত্বরে আসা, এবং যেটা আজকে দেব দীপাবলি যেটা অনুষ্ঠিত হয়েছে সেটাকে কভার করা, এবং তার সাথে মন্দিরের যদি কিছুটা লাইটিং বা কিছু অংশ আমরা ক্যাপচার করতে পারি আমাদের ক্যামেরায়। তাহলে আমাদের সাথে থাকুন, আমরা এগিয়ে চলেছি এখন মেন রাস্তার দিকে, দেখা যাক যদি আমরা কিছু পাই, কোনো ট্রান্সপোর্টেশন পাই আমাদের হোটেলে যাওয়ার জন্যে।